नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। प्रथमे अभी श्री श्री ठाकुर श्री श्री माँ स्वामीजी महाराज चरणे जानाई प्रणाम। मंचे उपविष्ट आमाके छोटोबेला हाथ धरे निये जेतेन, बोलते जेते साहस छिलो ना। सन्यास हवार परे चलो, आमी जानी ना स्टेजे बोलिनी कोनो दिन, चलो इनि आमाके धरे धरे आमादेर बड़ो माताजी माने निये गेछे। माने कि बोलबो, दीदी बोलबो ना माँ बोलबो जानी ना। हाँ আর আপ্তগপ্রাণা আমার থেকে অনেক অনেক ছোট, তাকে আমি সাধু হিসেবে নমস্কার জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর সবুজ কলিকে আমি প্রথম দেখলাম, মাননীয় সবুজ কলি সেন, বিরাট ব্যক্তি। আপনার প্রাণারাম এতে সব দেখেন, আমার দেখেই মনে হল প্রথম অনেকবার দেখেছি, ভালো লাগলো। ওদের বক্তৃতাটা শুনতে পারবো না আশ্রমের কারণে, কিছু মনে করবেন না। আপনাদের সবাইকে আমি যথাযোগ্য সম্ভাষণ জানাচ্ছি, ইচ্ছে থাকলেও ভবিষ্যতে তখন এসে এক ঘন্টা বলবো। হ্যাঁ, আজকে একটু কম বলে চলে যাচ্ছি। যাই হোক, তা বন্দিতাদির কথা তো শুনলেন। হ্যাঁ, তা আপনারা এখানে যে এই যে সভার ব্যবস্থা করেন, এটা কম কথা না। এর পেছনে অনেক দেখছেন তো, ভদ্রলোককে আমি এসে থেকে দেখছি কি টেনশন, একটা বিরাট ব্যাপার। তাই এটা কখন সার্থক হবে, এটা কেন করা হয়, তার কারণ কি? কুরআন বলছে 84 লক্ষ বা জন্ম হওয়ার পরে আমাদের এই মানুষ জন্ম। এই জীবনের উদ্দেশ্য কি? ভগবান লাভ, একটা যেটা আমরা ভুলে বসে থাকি, আমাদের মনে থাকে না। তাই জন্যই বারে বারে শোনার প্রয়োজন, তাই জন্যই সব সভা সমিতির ব্যবস্থা। আর বেলুড় মঠের দশম প্রেসিডেন্ট মহারাজ, তিনি একটা লেকচারে বলেছিলেন, বীরেশ্বরানন্দজী মহারাজ, জাপানে রজ পাড়াগা, সেখানে একটা বাড়িতে তার মনি চাকরকে, আমি কি একটু সরে বসবো নাকি? তা মনিকে একটা লিস্ট দিয়েছেন আর টাকা পয়সা দিয়েছে, তুই শহর থেকে এইগুলো কিনে নিয়ে আয়। ও বেচারা তো গ্রামে থাকে, কিছুই জানে না, গ্রামে সেই নোংরা পড়া সব জিনিস, তুলে পড়া জিনিস, ও শহরের রাস্তা চিনে চিনে গেছে, গিয়ে তারপরে মার্কেটে গেছে। মার্কেটে মানে আমার অভিজ্ঞতা, আমি যত প্রথম নিউ মার্কেটে প্রাইজ কিনতে গিয়েছিলাম, ওর ওটা ওর মতনই প্রায় 10-8টা হয়েছিল। ওই চাকরটি কী করলো, গেছে তো দেখছে কোন শিম্পাজিটা দিগবাজি খাচ্ছে, কে মাউতার গুন বাজাচ্ছে, সব হা করে একেবারে দেখছে। হ্যাঁ, তা ওই ওটা ভুলে গেল কেন গিয়েছে, গ্রাম থেকে যে এসতে মনে নেই, ও না কিনে টিনে গ্রামে ফিরে গেছে। রাত্রিবেলায় যখন মনিক বলছেন, দেখ কী নিয়ে এলি সব নিয়ে এসছি, বাবু বাবু আমি না ভুলে গেছি কেন গিয়েছিলাম। তা আমারও সেই দশা হয়েছিল, প্রায় না কিনেই আসি, তারপর যাই হোক মার কৃপা আছে, তো তখন অনেক কম বয়স, যাই হোক নিয়ে এসেছিলাম। তাই এই আমাদের মনে পড়বে যে আমার জীবনের উদ্দেশ্য। আর এই সভা সমিতির ব্যবস্থা শুনলেন, ভুলে গেলেন তাহলে হবে না। হ্যাঁ, ব্যাগে করে কিছু নিয়ে যেতে হবে, ভুলে গেলে তো কোনো হলো না। সেই ঠাকুরের কথা, হ্যাঁ, লাল পার কাপড়টি পরে শাশুড়ি ঠাকুর রোজ ভাগবত শুনতে আসেন, আবার বাড়ি গিয়ে যথারীতি পুরোদমে সংসার করে। একদিন বৌমাকে নিয়ে এসছে, বৌমা এসে শুনেছে, শুনে গিয়ে বাড়িতে গিয়ে কেমন কেমন যেন একটা আচরণ করছে। তো কী হলো বৌমা, আরে বাবা ওটা কি এখানে আনতে হয়, ওটা ওখানেই তো রেখে আসতে হয় শাশুড়ি ঠাকুরন যা করেন, তাহলে এত পরিশ্রমের কোনো অর্থ হয় না। এই জন্যেই তা আমরা জানি যুগে যুগে ভগবান এসেছেন, কিন্তু যেমন আমরা জানি কৃষ্ণ রাধা রাম সীতা ইত্যাদি, হ্যাঁ, কিন্তু তাদের চেনা যায়নি। বলে দিচ্ছেন চেনা যায়নি, তিনি বলে দিয়ে আসছেন, চণ্ডীপীঠ বলছেন দেববানব যাত্রা যখন দানব শক্তি দ্বারা আক্রান্ত হবে তখন আমি আসব, প্রতিজ্ঞা করেছেন, সব সিলেক্ট করা। চণ্ডী পড়লে দেখবেন প্রথমে মধুকৈটা, মধ্যভাগে মহিষাসুর, শেষ ভাগে সুমনি শুভবধ। তা সে কি অপূর্ব কাহিনী, সুমনি শুভবধের সময় কী হলো,
দেবীর কাছে দেবতারা সব তার শক্তিদের পাঠিয়ে দিলেন। দিয়ে বিরাট যুদ্ধ, নিশুম্ভ নিহত হলো। তখন শুম্ভ বলছে, চুপ করো তুমি, তুমি তো অপরের শক্তিতে শক্তিমান। তখন ইনিকে বললেন, একই ভাব জগদ্দত্ত দ্বিতীয়া কা মামা পড়া, আমি একাই দেখো। সব শক্তিরা তার মধ্যে ঢুকে পড়লেন, মিলে গেলেন। এখনো কি তুমি ভয় পাও আমার সঙ্গে যুদ্ধ করতে? তখন শুম্ভ বলছে, শুম্ভাসুর কাউকে ভয় পায় না, আমি জানি কিভাবে নিহত হয়েছে, তাই না? চেনা যায় না, মানে তারা আসছেন এরকম বে গীতায় বলে দিচ্ছে, অবজানন্তি মাং মোরা মাম সিন্তনুমাস্তিত, হ্যাঁ, পরম ভাব অজানন্ত মমভূত মহেশ্বরম। তিনি আসেন, মানুষরা কি করে আমাকে দেহধারী বলে অবজ্ঞা করে, অবজানন্তি মাং মোরা, আমাকে অবজ্ঞা করে মানব দেহধারী বলে, আমরা চিনতে পারি না। তিনি বারে বারে কৃপা করে আসছেন। রামচন্দ্রকে মাত্র 12 জন ঋষি চিনতে পেরেছিল। হ্যাঁ, রামচন্দ্রের যখন বনবাস হলো, কি মন খারাপ উনি ঋষিদের, আরে উনি তো ভগবান, সিংহাসনে বসলেই বাকি আর বনে গেলেই বাকি, কিছু তা এসে যায় না। হ্যাঁ, তা বলছে যে ভাগবত একটা শ্লোক আছে, দুর্ভাগ লোকয়াম, দুর্ভাগবত লোকয়াম নিতমা ইতরাম অপি, তা সেই শ্লোকের অর্থ মানে অর্থ অর্থটা হচ্ছে যে মানে মা কি হয়, চাঁদ চাঁদের প্রতিবিম্ব জলে পড়েছে আর কি করছে, মাছেরা ভাবছে বা কি সুন্দর আমাদের একটা বন্ধু, কি সুন্দর বন্ধু খেলা করছে, হঠাৎ একখণ্ড মেঘ এসে আড়াল করে দিল, আর সেই সুন্দর বন্ধু ঝকঝকে বন্ধুকে দেখতে পাচ্ছে না। হ্যাঁ, দুর্ভাগবত লোকয়াম যদব নিতরামপি এসং বসন্ত না বিদুর হরিণী না এব রূপম, বুঝতে পারছে না তখন ভাবে এটা অন্য কেউ, তখন বিজাতীয় কেউ ভাবে। তো কাশীতে যখন ভাগবত পাঠ হচ্ছে, তুরিয়ানন্দ স্বামী কোনো কোনো শ্লোকের অর্থ বুঝিয়ে দিয়েছিলেন, এই শ্লোকটা যখন পড়া হচ্ছে ওনার মানে ভীষণ ভাব হলো। উনি বললেন, মানে ভাবান্তর স্পষ্ট দেখা গেল যারা ছিল, বলছে হ্যাঁ আমরাও তো স্বামীজিকে চিনি নি, একসঙ্গে বসেছি, খেলে খেয়েছি, কথা বলেছি, সাক্ষাৎ শিখ সাক্ষাৎ নারায়ণ, সেরকম ঠাকুর বা স্বামীজিকে চেনা যায় না যদি তারা চিনিয়ে না দেন কৃপা করে। হ্যাঁ, তা যেমন যুগে যুগে ভগবান এসছেন, রাজা যেমন কী করেন, রাজবাড়িতে থাকেন, বছরে একবার দেখতে যান সব ঠিকঠাক চলছে তো, কিন্তু ভগবান যুগে যুগে আসে, সব এতে আমরা সেটা পাচ্ছি। তা গীতা বলুন, চণ্ডী বলুন, ভাগবত বলুন, সবটাতেই বলে দিচ্ছে যে তিনি কখন আসছেন, কীভাবে আসছেন, সেরম লীলা করছেন, কিন্তু হ্যাঁ ওরা চিনতে পারছে না, এটা বড় কঠিন। তা ঠাকুর যখন এলেন ঊনবিংশ শতাব্দীতে ভারতবর্ষে, চারিদিকে চারিদিকে মারামারি কাটাকাটি হিংসা, দেশ পরানুকরণে মত্ত, খুব সাংঘাতিক অবস্থা, এখনও পরানুকরণে মত্ত, আমাদেরটা আমাদের ভালো লাগে না, বিদেশেরটা খুব ভালো লাগে। তো তখনও বুঝুন, তখন ওই ওই রকম অবস্থা। তখন ঠাকুর কী করলেন, দয়া পরবশ হলে হয়ে তিনি এলেন, শুধু কামারপুকুরের জন্য নয়, শুধু বাংলাদেশের জন্য নয়, শুধু ভারতবর্ষের জন্য নয়, সমগ্র জগতের কল্যাণের জন্যে তিনি আবির্ভূত হলেন এবং নিয়ে এলেন তার শক্তি মা শারদাকে। তা ঠাকুর তো এসছিলেন নিজ রূপ ডেকে গোপনে, হ্যাঁ, চেনা বড় কঠিন, কে বুঝবে বলুন দেখিনি। হ্যাঁ, আর তেমনি তখন মা তো সেই রকম অবগুণ্ঠিতা লজ্জাপাটা বৃতা, উনি মাকে চিনিয়ে দিলেন, চিনিয়ে দিলেন এই হচ্ছে এই, নাহলে মহারাজরা বলছেন তো আমরা চিনতে পারতাম না, তার সন্তানরা বলছেন যে মা কি,
ঠাকুর না চেনালে চিনতে পারতাম না। হচ্ছে ও ছাই চাপা বিড়াল, ছাই চাপা বিড়ালের যেমন রং বোঝা যায় না, ওকে বোঝা যায় না। আপনাদের সব শোনা কথা এগুলো, কিন্তু ওই যে গর্ভধারিণীর কথা যেমন পুরনো হয় না, বারবার শুনতে ভালো লাগে, আমাদের মার কথা শুনতে ভালো লাগে। আমি মার ছেলেমেয়েরা এখানে আছে, আমাদের মার মার কথা বলছি, তাই তো ভালো লাগে শুনতে, যত ভাবেই শুনি। তা তারপরে বলছেন যে হৃদয়কে বলছেন না, একে চুত্ত চাচ্ছিল্য করিস বলি একটু করি না, এর যদি ফোঁস করে কিছু হবে না, ওর ভেতরে যে আছে ঔষধি ফোঁস করে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোকে কেউ রক্ষা করতে পারবে না। মা কে ওর ভেতরে দেওয়া আছে, সেই যদি একবার কারোর সাথে নেই তাকে রক্ষা করে। যোগীন মার মনে সন্দেহ, বলছেন ঠাকুর ভগবান, কিন্তু মা কেমন এই ভাইপো ভাইজি এদের নিয়ে কেমন মায়ায় আবদ্ধ এরকম। হ্যাঁ, বলছেন মা, যোগীন মা গঙ্গার তীরে বসে আছেন, ঠাকুরের শরীর নেই, ঠাকুর আবির্ভূত হয়েছেন, দেখছেন একটা সহ্যদাত্ত শিশু গঙ্গায় ভেসে যাচ্ছে। বলছে দেখো এতে কি গঙ্গা অপবিত্র হয়, একে ওকে অভেদ জানবে, কখনো সন্দেহ হলো না। যোগিনী মা গিয়ে তাড়াতাড়ি গিয়ে মার কাছে ক্ষমা চাইছে, কি হয়েছে না এরম এরম ব্যাপার। সেই যোগিনী মায় বৃন্দাবন যাবেন, ঠাকুরের কাছে পারমিশন চেয়েছে, হ্যাঁ 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 বেশ যাও যাও। তারপরে ওকে বলেছ, ওকে রাজি করিয়ে যাও, তাহলে তোমার সব হবে। ওরে বাবা কি বড় কথা। সেই যে মা খাবার নিয়ে গেছিলেন দক্ষিণেশ্বরে মনে আছে, ভেবেছেন ঠাকুর যে লক্ষ্মী দিদি দরজাটা ভেজিয়ে দিয়ে যাস, হ্যাঁ দিলুম। মার ওই মিষ্টি গলা শুনে ও তুমি তুমি কিছু মনে করো না, হলো তো সেই ব্যাপার। সারা রাত মা ঘুমাননি, ঠাকুর ঘুমাননি, মা বলছি ঠাকুর ঘুমাননি। ইস, আমি এরকম রূঢ় কথা বলে ফেললাম, পরের দিন নহবতের সামনে গিয়ে হাজির, ওকে তুমি কিছু মনে করো না, তোমাকে আমি এরকম বলেছি বলে। মা তো মনেও নেই, আর ঠাকুরের বয়স মার বয়স আর তখনকার দিনে বলুন, তুই বলাটা কোনো ব্যাপার না, তুই বলেছেন জগৎবাসীকে শেখাচ্ছেন। মা খাবার নিয়ে গেলে ব্রহ্মময়ী ব্রহ্মময়ী বলে উঠে দাঁড়াতেন, পদসেবা করলে প্রতি নমস্কার করতেন, মানে কি দেখাচ্ছেন। একবার ঠাকুর কাবার পুকুর গেছে, আর অনেক মাকে আনা হয়েছে, তার সঙ্গিনীরা বসে আছে, ঠাকুর উচ্চতত্ত্ব আলোচনা করছেন, মা কী করেছেন শুনতে শুনতে না ঘুমিয়ে পড়েছে। আমার তো কেউ যদি শুনতে শুনতে কেউ ঘুমিয়ে পড়ে আমার খুব রাগ হয়ে যায়, আমি জেনে তেনো প্রকারে না এটুখানি বলে দিতে চেষ্টা করি, এই মূল্যবান সময়টা নষ্ট করে দেন না, এসছেন কিছু শুনতে ভালো করে শুনুন, হ্যাঁ এরকম করে ব্যাপার কিছু একটা বলে দিই যাতে অপমানিত না হয়, কেউ যাতে না ঘুমায় বাবা। এইটা তো মার সঙ্গিনীরা আছে, ওরা উসখুস করছে, আহা এত সুন্দর উচ্চতত্ত্ব হচ্ছে শুনলিনি ঘুমিয়ে পড়লে, ঠাকুরের দেখুন কাপড়ের ঠিক নেই। বলছে থাক থাক ওকে দেখো না, এই উচ্চতত্ত্ব শুনলে ওর যার জন্যে আশা কী হবে, চোচা দৌড় মারবে, তাই জন্যে আমি বলি ঠাকুরই ঘুম পাড়িয়ে দিয়েছেন। আর সবচেয়ে বড় শেষ কথা, প্রথম কথা শেষ কথা, সরস্বী পুজো, হ্যাঁ ঠাকুর ঘটে পটে পুজো করলেন না, করলেন মানবী মূর্তিকে, 12 বছরের সাধনার ফল অর্পণ করলেন, নিজের অপমানাটি যেটা মাস্টারমশাইয়ের বাড়িতে আছে একটা থলেই করে, মানে থলেটা দেখান, এই আরও অনেক ঘটনা আছে যে কীভাবে বলে দিচ্ছেন, যে সন্তানকে বলছেন মন্দিরের মা নহবতের মা এই মা এক, সব কত ঘটনা। স্বামীজি তার সন্তানরা কীভাবে ধরেছেন, স্বামীজি বিদেশ যাবেন, ঠাকুরের থেকে আদেশ পেয়েছে, মনটা খুঁতখুত করছে, বাকি একটা পত্র লিখলে হয় না, হ্যাঁ তারপরে লিখলেন, তাদের যা দেখি, মানে মারও ইচ্ছা যে আমি যাই, এবং মার আদেশেই মার আশীর্বাদে, তার আদেশে গেলেন, মার আশীর্বাদেই বিশ্ব জয়। মাকে লিখছেন
কিরকম করে সুন্দর এই যুগে লাফিয়ে না গিয়ে তাদের চৌরি তৈরি জাহাজে করে গেলুম, বুঝুন। হ্যাঁ, কেন বলছেন? আপনারা স্বামীজির চিঠি নিশ্চয়ই পড়েছেন, পত্র মানে অপূর্ব সব পত্র। হ্যাঁ, উনি তো হচ্ছেন হনুমান, ঠাকুর রামচন্দ্র মা সীতা। হনুমান তো লাফিয়ে সাগর পার হয়েছিল, তারা তাদের তৈরি জাহাজে। কি ভক্তি, কি ভক্তি! স্বামীজি মার কাছে আসছেন বেলুড়মার থেকে, তুরিয়ানন্দ স্বামী আছেন, গঙ্গায় নৌকো করে আসছেন, বেলুড়মাঠে নৌকো করে। মা স্বামীজি জ্বর, ভালো করে গঙ্গা চান হয়েছে, এক কমণ্ডলি জল দেওয়া হয়েছে, মাঝে মাঝে খাচ্ছে। তো তুরিয়ানন্দ স্বামী কি, এতে তো আরও শরীর খারাপ হবে। যে না ভাই, মার কাছে যাচ্ছি, যে মার কাছে যাচ্ছেন বলে স্বামীজি স্বয়ং শিব, তিনি এইরকমভাবে মানে সুতার শুদ্ধ হওয়ার কী আছে, চিনিয়ে দিচ্ছেন। রাজা মহারাজ থাক মার কথা বলতেই পারতেন না, কাঁপতেন একেবারে। একবার ওই যে বেনারসে হয়েছিল, লক্ষ্মী দত্তের বাড়িতে উনি আছেন, তখন বলছেন লক্ষ্মী নিবাসে আর কি আছেন, তা রাজা মহারাজ নিচে এসছেন, বলছে বলো তো, ওকে জিজ্ঞেস করো তো গোলাপ মাকে দিয়ে, বলছেন কেন শক্তির পূজা আগে করতে হয়। তখন রাজা মহারাজ কী বললেন, শক্তির হাতেই মুক্তির চাবিকাঠি বলে চাদরটা নিয়ে পাগড়িতে জড়িয়ে শঙ্করী চরণে মগ্ন হওয়া ওরে মন, এই গানটা এখন আমরা খুব গাই, আগে শুনিনি হতো। নাচতে নাচতে ঘুরতে 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 চলে গেলেন। এত এত মানে তার এরকম ভাব, জানেন মা যাচ্ছেন জয়রামবাটি, উনে যাচ্ছেন ভুবনেশ্বর, ও মা রাজা মহারাজ হাওড়া স্টেশনে এসে নিজের যেখান থেকে গাড়ি ছাড়বে সেই প্ল্যাটফর্মে না গিয়ে আর একটা প্ল্যাটফর্মে যাচ্ছেন, কী ব্যাপার কী ব্যাপার? গিয়ে কম্পার্টমেন্টের সামনে সাষ্টাঙ্গে প্রণাম। আমি ভাবতে পারি না হাওড়া স্টেশন থেকে সে আমরা কীভাবে কাপড় চোপড় সাবান দিয়ে কাছি, হ্যাঁ জানি না তখন কেমন ছিল, করে এসে ভেতরে ঢুকেছেন। ঢুকে মাকে প্রণাম, ফিসফিস করে কী সব কথা হচ্ছে সব শোনা যাচ্ছে না, যাই হোক ভুবনেশ্বরে যাতে মা আসেন এরকম সব বলেছেন টলছেন। তারপরে আমার নেবে আমাদের মন্দির থেকে এরকম করে হাঁটি পেছিয়ে পেছন যাই, বাই পেছন দিকে এ করে উনি ওইরকম করে তারপরে এসে এই হচ্ছে রাজা। অনেক ঘটনা আছে, ওইটা এটা একটা টপিক। তা শারদানন্দজি মহারাজ তিনি, হ্যাঁ তাকে একজন বলছে যে দূর মানে ঠাকুর তো ভগবান, মাকে মানে ভগবতী বলে মনে হচ্ছে না আর কি, ভীষণ বারবার শেষ করেন, ভগবান কি ঘুটি কুড়ুনির মেয়েকে বিয়ে করেছেন? তখন তার চমক ভাঙল, সে কি আর মাও নিজে ধরা দিয়েছেন, মা নিজেকে খুবই লুকিয়ে রাখতেন কিন্তু বলে ফেলছেন, কাশী বৃন্দাবন যাওয়া সোজা আমার কাছে আসা শক্ত, আমি যুগে যুগে এসছি আবারও আসব, আবারও আবির্ভূত হব। এই কথা কে কোন দিন বলেছে আমি তো কোন মানে জানি না, অনেক কিছু পড়েছি কিছু তা কিছুতে কোথাও পাইনি যে এরকম কথা দেবী নিজে স্বীকার করে নিচ্ছেন। যখন অরূপানন্দজি বলছেন এই ঘর নিকাচ্ছ বাসন বাজছ এগুলো কি মায়া, মায়া বই কি না তো আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মীটি হয়ে বসে থাকতাম। যখন বলছেন এ কি এত রাধুর উপর আসক্তি কেন, এত নাই রে আমরা খুঁজে বার করো, মানে বিশ্বেশ্বরানন্দ জিজ্ঞেস করে যায় একেবারে, মানে রাধু রাধু সারাক্ষণ ঠাকুর তো দেখা দিয়ে সেই কিরম ভাই বললে রেখে করতে হবে না, বার তো মন হু করে উপরে উঠে যাচ্ছে ওপরে। ঠাকুরের যেমন সমাধি হলে পান খাবো জল খাবো তামাক খাবো, মা তো মার আচরণ তো হবু যোগানন্দ স্বামী দেখেছে, হবু পান পানের সে এক সরু দিকটা ছিঁড়ে ফেলে দেওয়া সমস্ত সবই তো হয়। প্রেমানন্দ মহারাজ বলছে না একই মুদ্রার উভয় পিঠ, তা এ তো তাই মার আচরণের অনেক সময় হয়ে দেখাচ্ছে। ঠাকুর ভগবান তুমি কে, কেন ভগবতী ভগবতী বলে দিচ্ছে,
অনেক অনেক, আর তিনি তো অন্তর্যামিনী, হ্যাঁ যে যা মনে করতো তাই। কি মুশকিল, কি মুশকিল বাবা। হ্যাঁ তো একবার কোয়ালপাড়া থেকে তন্ময়ানন্দজি আসছেন, বলছে মা পাটা একটু মালিশ করতে পারতাম। ওমা গিয়ে দেখছে তেলের বাটি নিয়ে মা পা ছড়িয়ে বসেছে, পাটা একটু মালিশ করে দাও তো। আধ ঘন্টা মালিশ করলেন, তারপরে হয়েছে, ব্যাস যাই। কে ভূপেন্দ্রনাথ প্রামাণিক আসছে, এই একজনকে নিয়ে আসছে, যদি মা মা যদি এই ছেলেটিকে দীক্ষা দিতেন কী ভালো হতো। তারপরে কে মনে হয়নি, তারপরে যেই কাছে প্রণাম করছে সে মা মা বলছে এই ছেলেটার কথা বলছো? বাবা, একটি ছেলে রাঁচি থেকে এসেছিল, বলছে ও ছোট ছেলে, দীক্ষা নেওয়ার ইচ্ছা বলতে পারছে না, যাওয়ার দিন মাকে প্রণাম করছে, মার পা জলে ভিজে গেছে এতক্ষণ কাঁদছো কেন, তুমি দীক্ষা নেবে? অজস্র ঘটনা আছে, ওই নবাসনীর বউ সব বালিশ টালিশ সেসবও আর তো আর পড়াচ্ছে বিছানা এতে, তখন প্রফুল্লমুখী ইয়েতে, ইস আমি যদি মার এই সেবাটুকু করতে পারতাম তাহলে কি ভালো হতো মনে হচ্ছে। ও যেই চলে গেছে, মা বলছে দেখছো দেখছো দেখো সব উল্টোপাল্টা পড়িয়ে গেছে, তুমি তো ঠিক করে সব পড়িয়ে দাও তো। অথু যা ভাববেন তাই, মাস্টারমশাই গিয়েছেন জয়রামবাটি, বলছেন যে যদি ফুল চন্দন পেতাম একটু মাকে পুজো করতাম, এখানে বোধহয় পাবেন। মা তো বুঝে গেছেন, মা একটা মেয়েকে দিয়ে ফুলচন্দন পাঠিয়ে দিয়েছে, বলছি ছেলের যদি ইচ্ছা হয় এসে রাম করুক। আরেকটি ঘটনা আমার খুব ভালো লাগে, সে হবিগঞ্জের ঘটনাটা। হবিগঞ্জ থেকে একটি ছেলে এসছে, আপনারা শুনেছেন কিনা জানি না, তো সেই ছেলেটি এসছে, মা তো এখানে জয়রামবাটিতে আছেন, গেছেন, বলছি মা কোথায় মা কোথায়। তখন দেখাচ্ছে একদিন, বলে এই তো মা, মা বসে আছেন, বসে বসে কুটনো কাটছেন। ওনা দেখে খুব হতাশ, আরে এই মা, উনি ছেলেটি ভেবেছে যে মা সিংহাসনে বসে থাকবেন, বেনারসি টেনারসি পরে জগৎ জননী শুনি ইত্যাদি। তখন ও বাচ্চে কি সে কালো কুলো এইটা মা? তখন মা বলছে না গো না, আমি এমন কালো ছিলাম না, পঞ্চতপা করে আমার রংটা মন পুড়ে গেছে। সর্বনাশ, বাপরে বাপ। তারপরে ও ছেলেটির দীক্ষা হলো, দীক্ষা হয়েছে, খেতে বসেছে, প্রসাদ পেশে বসেছে। ওই দেশের ছেলে তো, ওখানে তো সব ফ্রেশ জিনিস বা ভালো খেতে পারতো, এখন কেউই খেতে পারে না। পূর্ববঙ্গের থেকে এসছে, হবিগঞ্জ থেকে এসছে, খেতে বসেছে, বাবা এইটুকুনি দিয়েছে আমার তো পেটের একটা কণাও ভরবে না। তখন মা সবাইকে খাওয়া দেখতে এসে, যে সব ছেলেরা কেমন খাচ্ছে, তখন উনি মা গুরু নয়, বলছে ও গো ওকে এইটুকু দিয়েছ কেন, পরিবেশনকারীকে ডাকছে, ও তো পেটের একটা কণাও ভরবে না। বাবা হে কোন মা আমার জানা নেই। হ্যাঁ তা মানে যা আপনি ভাববেন তাই তাই, উনি নিজে পরিষ্কার করে সব বলে দিচ্ছেন। আর এইটাই একটা কথা, আমরা তো ঠাকুর বা স্বামীজির কথা অনেকবারই শুনি না, প্রতিবারই মনে হয় যেন নতুন শোনা ঘটনায়, মনে হয় যেন নতুন শুনছে রকম একটা এনার্জি পাই আমরা এগিয়ে যাওয়ার। হ্যাঁ না তো শুনে এলাম বেশ কদিন, জোর জবদার হলো, তারপর আমরা কী হয় আবার সংসারের মায়ায় জড়িয়ে যাই। তা এইটা হচ্ছে কথা, যাতে আমরা ভুলে না যাই। হ্যাঁ এইটা আমাদের মনে রাখতে হবে, তাকে ধরে থাকতে হবে। সে বাচ্চার লাল চুষি কাটি চষে আর খায়, আর চষে মা কাজ ছাড়ে, যখন একটু কাঁধে মা আসে না, চিল চিৎকার তখন মা এসে কোলে তুলে নেন। তা আমরাও যদি আন্তরিক তাকে ডাকি, সত্যিই যদি আমাদের বুঝতে পারি যে তিনি সত্য আর সব মিথ্যা, কতদিন পর দিন কত ঘটনা, এই কোভিডে বলুন কত লোক চলে গেল, কত কাণ্ড হলো, কত চাকরি গেছে, আমরা তো অনেক খবর পাই, কত দুঃখ কত কষ্ট। একেবারে কিন্তু মাকে ধরতে হবে, একটা দোহা আছে, চলতি চক্কি সব কই দেখে কিল্লা দেখে কই, যো কিলকে পকড় রয়ে সাবুত হয় ওই রই, চাকি মানে যাতা ঘোরে, তো সব দানাগুলো কিলের কাছে এসে যায়, কিলের বাংলা কি, কিলটার কাছে ওই যে নাটি মতনটা যে থাকে,
হ্যাঁ ওইটা কাছে এসে যায়, সেইগুলো কিন্তু পিষে যায় না, ওগুলো সাবুত গোটা থাকে। তা আমরা যদি মাকে ধরে থাকি, আমরা কিন্তু ওই সংসার যাত্রায় পিষে যাব না, সাবুত থাকবো, গোটা থাকবো। এই জন্যে আমাদের এই জন্ম ভগবানকে লাভ করা, সেই জীবাত্মার পরমাত্মার মিলন হবে, আর হ্যাঁ আমার জন্ম সার্থক হবে। মানুষ ছাড়া তো কেউ ভগবান লাভ করতে পারে না, বুদ্ধিবৃত্তি জীববৃত্তি দুটোই তো মানুষের মধ্যে আছে, ভগবান দুর্লভ মানুষ জন্ম বলছে, সেটা যেন আমাদের আমরা যেন সার্থক করতে পারি, মার কাছে এটাই প্রার্থনা। একটা গল্প বলে আমি শেষ করছি, আমি আপনাদের কাছে লেকচার নয়, আমি মার গল্প করলাম। আপনাদের কেমন লাগলো জানি না, এই গল্পটা বলে শেষ করছি। সত্যি ঘটনা, একটি মুচি দক্ষিণেশ্বরে, সে কী করেছে, একজনের বিরাট বড় লোকের বাড়ি, সেখানে বসে বারান্দায় জুতো সেলাই করতো। এখনও দেখবেন অনেক বারান্দায় বসে মুচিরা জুতো সেলাই করে। ভদ্রলোক বলছেন, ওরা তখন 85-86 বছর বয়স, আমাকে বলছেন, উনি তখন ছোটো ছেলে পড়াশোনা করে, খুব বিরাট বড় লোক, অনেকগুলা জমি টমি স্কুল কলেজ সব দান টান করেছেন। তা সেই মুচিটা কী করতো, রোজ বলতো মানে সেলাই করছে আর সারাদিন বলছে হায় রাম হায় রাম এই বলে যাচ্ছে। তখন একদিন বিরক্ত হয়ে ভদ্রলোক বলছে, এই তুই রোজ হায় রাম করছিস, আমি তোর কাছে আসেন? ভদ্রলোক মানে বাবা আর কি। তখন বলছে, হ্যাঁ বাবু রামজি আসে, জায়গা পান না তাই চলে যান। তা মুছি যদি একটা জায়গা করতে পারে জুতো সেলাই করতে করতে তার হৃদয়ে, আমরা একটু করবো না? এত জেনে শুনে বুঝে কতবার আমাদের বোঝাচ্ছেন, কত লেকচার শুনছি, কত কি শুনছি, হ্যাঁ একটু নিরাসক্ত হব না, একটু তাকে জানার জন্য এগিয়ে যাব না, একটু চোখের জল তার জন্য ফেলবে না? ঠাকুর বলছে, ঘটি ঘটি চোখের জল ফেলে, হ্যাঁ সংসারের জন্যে, হ্যাঁ কার জন্যে কে ফেলে, তো তার জন্যে তো একটু চোখের জল, নিবিতে কেউ দেখবে না এমন করে চোখের জল ফেলতে হবে। প্রভু দেখা দাও, এই জন্ম সার্থক করো, আর ভুলিয়ে রেখো না বাবা, আর এই দুঃখময় পৃথিবীতে যেন না আসতে হয়, বিষয় না বিষ বলছে। হ্যাঁ কোনো ভোগে কোনো আনন্দ আছে, কেউ বলতে পারবে যে আমি খুব সুখী সংসারে থেকে, খুব আমি সুখী, কেউ বলবে না। সে বুদ্ধদেবের কথা জানে না, যেখানে শোক প্রবেশ করেনি সেই এক মুঠো সর্ষে, সে ঘটনা সবার যা কোনো বাড়ি নেই। তো আমাদেরও সেইগুলোকে বিচার করতে হবে, মনে করতে হবে, শুনে একটু হৃদয়ে যে পকেটটা আছে সেটাতে নিয়ে যেতে হবে, তাহলেই মনুষ্য জন্ম সার্থক হবে। জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাদপদ্মেতার প্রণামামি। আমি বারবার ক্ষমা চেয়ে নিয়েছি, আমি তো বম্বে মেল চালালাম, অনেক বলার ইচ্ছা করছে কিন্তু টাইমটা দিচ্ছি ঘুরে যাচ্ছে, আর এই যে দুজনের বক্তৃতা আমি শুনতে পেলাম না, আর একটু নিয়ম বিরুদ্ধ কাজ করলাম, তাই জন্য আমাকে সবাই ক্ষমা করবেন। নমস্কার।